হ্যাঁ দোস্ত, ওয়েলকাম টু মাই ফার্স্ট চ্যানেল টেক মাস্টার তুফান। তো আজি নতুন ভিডিও বনাম, মানে বহুত বহুত বেলেগ ধরনের, এটু কেতিয়াও বনা নাই, আজি এটু বনাম বলে ভাবিছো। তো হন্ডাই গাড়ির R10 গাড়ি, গাড়িটো অল্প আগতে টানি লৈ আহিল আর মই চেক করলো, তাতে মিটার চেক ইঞ্জিনটো নাহে। চেক ইঞ্জিনটো নোহার কারণে গাড়িটো স্টার্ট নহয়। তো আমি ড্যাশবোর্ড খুলি ওয়েরিং বিলাক সব চেক করি, কিও অহা নাই আর কি হয়েছে সেটা ভাল করবল চেষ্টা করি। তো আপনার ভিডিওটা সম্পূর্ণভাবে চাই থাকব। তো ভিডিওটো আজির ভিডিওটো আরম্ভ করো বলক। তো এইটো R10 গাড়ি, ইয়ার চেক ইঞ্জিনটো অহা নাই। চেক ইঞ্জিন নাহার কারণে গাড়িটো স্টার্ট নহয়ে আছে। তো আমি একটু চেক করি। প্রথমে ইয়ার রিলে ফিউজবিল চেক করে লম, তারপর ড্যাশবোর্ডটো খুলিব লাগিব, মানে ওয়ারিং চেক করবর কারণে। রিলে ফিউজ চেক করা হয়েছে, এগুলো ভালো আছে, তথাপি আর চেক করে লম। এটু গিয়ার লিভারের ক্যাপটো, এটু গিয়ার লিভার ক্যাপ, এটু খুলিব লাগিব। কভারবিল খুলিব লাগিব। স্ক্রুড্রাইভার লাগে, এগুলো খোলা যাব। বুট টাইট থাকে, লক থাকে, তো স্ক্রুড্রাইভার দিয়ে গোটা দিলে ইজি খুলে যায়। আপনার সম্পূর্ণভাবে ভিডিওটা চাই থাকুক, দেখা পাব। ড্যাশবোর্ডটা খুলি আমি ওর একটু চেক করি। স্টারিংয়ের যেটো স্টারিং লিংক লাগে, তো স্টারিং লিংক খুলিব লাগে, দুটা থাকে। তো যেটো মানে হরন ক্যাপ তো তাতে লাগা থাকে। আর ভিডিওত যখন নতুন চাই আছে, সেই এজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লয় আর এনে গাড়ির বিষয়ে ভিডিও চাই থাকব। এনে ধরনের বহুত ভিডিও বনায় থাকি গাড়ির, যেগুলো সারক দিলে খুলিবর কারণে ইয়াতে 10 নম্বর থাকে, এটা এইটো ওলাই লল। আর এই তলত এটা সাইডত আছে, সাইড কভারটো খুলিব। সাইড কভার খুলি ফেলে বল্টো আছে দুটা, বল্টো আছে। আর এই কভারটো খুলব লাগে, তলের কভারটো, দুটা লক থাকে, লকটো খুলে দিছে। তাকেইতো, এইটো এনে খোলা না যাব না, এনে খুলব লাগবো। সামুক লাগিল প্রথমে 10 নম্বর রিং লাগিল, এইবিলাক খুলিলো বহুত বোল্ডলি খুলিব লাগে। আৰু লক আছে, তাতে এইটো লক আছে, এইটো খুলিব লাগিব। এইটো কানি হৈছে, খোলা নাই কেতিয়াও। যেটো বনেট কেবল আছে, তাত ইয়াত দুটা স্ক্রুপ থাকে, স্ক্রুপটো খুলিব লাগিব। এতিয়া আমি এই উপরের এই কভারটো খুলি, স্ক্রুপটো খোলা হয়েছে, খোলা হয়েছে। তো স্ক্রুপবিলাক ওলাই নাহি আছে, তো টানিলে ওলাই গেল। কভার স্টারিং ইমান টাইট, এইটো এটা স্টারিং কভার। এইবিলাক খুলে দিব লাগবো, নহলে এই ড্যাশবোর্ডটো খোলাতে ইয়াত এই খোলাতে এইটো লাগি যাব পারে। তো এইটো আমি খুলে দিম। তাৰপিছত এইটো ওয়াইপারর
হাইপার কমিনেন্ট সুইচ আর এটো হল লাইটর এটো হেড লাইটর কমিনেন্ট সুইচ বাকি এবিলাক নকলো লাগ থাকো যে ফিলো লাগে ইয়াতে আছে এটা 10 নম্বর নাট এটো মিটারৰ পিছ পিনে থাকে মিটাৰ খোলাৰ পিছত এটো দেখা পোৱা যায় তো এটো আমার সাড়ে 10 নম্বর রিং আনি দিছে সাইড রোটো খুলিম এটি তো খুলছা খোলা নাই নাই দেখা দিয়া রে ভাই বহুত উপর হয়ে লাগতা হয় হাত ধরাটো পারে যদি ধরো না ক্যামেরা ডিস্টার্ব করে ইয়াতে এইটু খুললে আগত ইয়ার যেটো এইবিলাক ইয়ার কেবলগুলো খুলিব লাগে এটা খোলা হয়েছে এটা এটা খোলা হয়েছে এখানে থাকে এইটু লেফট সাইডত আর এই দুটা এখানে থাকবে রাইট সাইডত এইটু মই খুলিম দেখাই দিম ইয়ার কেবলটো আর ইয়ার কেবলটো এইটা এই এখানে থাকে স্টারিং এর তলত এখানে তো এখানে এই ভিতর পরে থাকে তো খোলা হয়েছে খোলা হয়েছে তো এটা খোলার কারণে মোক 12 নম্বর লাগিল এটা সকেট লাগিল 12 নম্বর তো আপনি এটা সকেট 12 নম্বর দিয়ে দিও মোক নহলে এই এটা খুললে হয় 12 নম্বর খুলে দে কাল হব খুলি লব লাগে আগতে এইটো গাড়িটো বেয়া আছে এইটো খুলি লোক নাই তথাপিও খুলি দিছো সব খোলা আছে স্টারিং এর বল্টু বিলাক খুলে আছো 12 নম্বর বল্টু তিনিটা আর ওটা নাট আছে তো উপরত আছে দুটা দুটার তলত বল্টুবিলাক বেশি কিবা নাথাকে ভাল থাকে মানে এবার ঢিলা দিলে মানে ঢিলা হয়ে যায় পুরা আজি আমার ক্যামেরাম্যান আহা নাই আমার ক্যামেরাম্যান বেলেগ থাকে আজি আমার সারক দিছো ক্যামেরাটো ধরিব কারণে সারে ভাল করে ভিডিও করে আছে আচ্ছা ও স্যার কেনে কোয়ালিটি কেনে ভিডিও একদম ফাই ফাই এইচডি এইচডি ফুল এইচডি তো স্টাইল খোলা দেখা দিয়ে স্যার স্টারিংটো খোলার আগত কানেকশনবিলাক সকলো কানেকশন যিমান আছে ওয়ারে সব খুলিব লাগে
এবিলাক কেবল দুটা এটো এটো হল তলে উপরে করা হাওয়া বিলাক যে মুভিং করে তলে উপরে এটো হল এটো কেবল আর এটো হল হিটারের এটো খুলিব লাগবে 10 নম্বরটো খুলিব লাগবে খোলার পিছত ভালকে আরামসে খোলা হবে তো এটো আমি খুলিলাম এটো 10 নম্বর দি খুলি দিব লাগবে রিং দি খুলি যাব খোলা খাইছে এটোই আছে এইটো ফাইনাল বর্তু খুলিব পৰা নাই এটো দেখা পাই আছে এটো এটো হিটারটো এনেকৈ টানি দিব আৰু ইয়াতে এটা লক থাকে এটো এনেকৈ কৰি এটো ওলাই গ'ল আৰু এইটো এনেকৈ চেম এনেকৈ কৰিব লাগিব এইটো কৰি লকবিলাক বহুত হেভি থাকে তো বহুত গোল লগাব লাগিব এনে নলাব ক'ত কৰি আৰু ইয়াৰ বেক সাইডত কিছুমান কানেকশ্যন থাকে লোৱাৰ কানেকশ্যন এচিৰ এই কানেকশ্যনবিলাক খুলি দিব লাগিব তো আৰু আমাৰ আহিছে মালিকে আহিছে আমাৰ গাড়ীৰ এজনৰ গাড়ীটো এইটো মালিক হয় দাদা আপুনি কি কয় এইটো কামটো প্ৰব্লেম চল্ভ হ'ব লাগে না তো দাদাই কৈ আছে প্ৰব্লেমটো চল্ভ হ'ব লাগে যেনেকৈ কৰক মুঠতে কৰি দিয়ক আমি ভালকৈ কৰি আছোঁ হয় নেকি এইটো কাপ আছে এইটো বিয়াৰ ফিল্ডৰ গাড়ী হয় আমাৰ ছাৰে বিয়াৰ ফিল্ডত ছাৰ্ভিচ কৰে এইটো দেখা পাই আছে তো এইটো আমি ৰাখি দিম ইয়াতে তো এইটো খোলা হ'ল ইয়াতে ইয়াতো এটা নাট থাকে 10 নম্বৰ তো এনেকৈ আমি খুলি ল'ম এইটো খোলা হৈ গ'ল এই ডেচবোৰ্ডটো খোলা হৈ গ'ল এতিয়া আমি ওলাই দিম এইটো লগাওঁ কপা কপা কানেকশ্যন আছে এটা স্ক্রুড্রাইভার লবলে এটু এনেকা করি এনেকা করি এটু মাঝে দিয়ে সোমাব লাগবে নহলে এটু ওলাই গেল এটু এনেকা ওলাই গেল আর ওলা দিন ইয়ার কাম নাই কাটিয়া কি আছে মাল আছে তো কাটা দে প্লাস্টার করছিলি দেখছিলি তোমার লোয়া নাই তো এটু খুলে গেল এটা আমি ওয়্যারিং চেক করিম দেখা পাই আছা ইয়াতে এ চি এমটো থাকে এইটো এ চি এম হয় এইবিলাক ৱায়াৰ তো এইবিলাক সকলো আমি চেক কৰিম মানে প্ৰব্লেম ক'ত আছে এইটো ফিউজ বক্স ইয়াতে বহুতো ফিউজ আছে আমি ষ্টাৰিংটো এই ষ্টাৰিংটো আকৌ লগাই ল'ব লাগিব কাৰণ এইটো লগাই চেক কৰিম চাবি অন কৰি ষ্টাৰ্ট কিয় নহয় তো চাই থাকক এইটো ৰডটো খুলিব লাগিব এই ৰডটো ইয়াৰ ৱাইৰিংটো এই তলৰ ফালে অলপ প্ৰব্লেম আছে পাইছোঁ তো এই ৰডটো ওলাই এইটো চব খুলি দিব লাগিব
তো এইবিলাক আমি খুলিম কেটামান বস্তু আছে এইবিলাক জেনেকে ইয়াতে আছে সারিটা আমি বাহিরত কোনে খুলব লাগব এটো দুটা এটো এই ওয়াইপার ব্লেডৰ যেটো কভার সেটো খুলি এই বাহিৰে খুলিব লাগব এটোটা তাৰ পিছত ইয়াতে এটো খুলব লাগব গিয়ার বক্সটা গিয়ার লিভারের যেটো কভার আছে এটো ইয়াতে আছে 12 নম্বর আর এটো লট আছে এখানে এটো খুলব লাগব এখানে খুলব লাগব এইবিলাক খুলিব লাগব এটো খুলি ওলাই দিম তো সাইড হবো ইয়ার পর আমি ভিডিওটা আরম্ভ করো আপনারা সম্পূর্ণভাবে সাইড হবো দশ নম্বর আছে শাড়িটা খুলিব লাগবে সব খুলে চাব লাগবে এটা এটা করে এসিএমটো ফল্ট আছিল এসিএমটো খুলি উঠাই দিলো এতিয়া নাই ইয়াতে এসিএম থাকে এসিএমটো বনাই লগাই ষ্টাৰ্ট কৰি চাম এনে ওয়েরিং কোনো একো হোৱা নাই ওয়েরিং সব ঠিক আছে ওয়েরিং ফুল চেক কৰাইছে তো ডেক্সবোর্ডটো এগুলো লগাব লাগিল সকলো বস্তু এতিয়া আমি লগাই দিম চাই থাকক সম্পূর্ণভাবে ভিডিওটো ভিডিও কৰি আনন্দা ভিডিও গাড়ি বনাই আছো আমি এসিএমটো নাই এসিএম বনাব পঠাই দিছো ইয়াত এসিএম নাই বাকিবিলাক আমি সব ফিটিং কৰি দিম এইবিলাক যিবিলাক চাই আছে তাত টাইট দিব লাগিব আৰু কৰি আছো আপনাদের ভালদরে চাই থাকুক এইবিল কাম একদম সহজতে শিখিব পারব এইটো এসিএম এইটো খুলিছিল ফিটিং করে দিল এইটো বেয়া আছিল মানে মিস করে আছিল ইয়ার ভিতরটা এইটো বনাই লৈছো এইটো আপনাদের বনাব পারব লৈ যায় তো এইটো বনার পিছত এইটো চেক ইঞ্জিন আছে তো এটা আমি স্টার্ট দিম এইটো স্টার্ট হয়ে গেছে তো এইটো এসিএম বেয়া আছিল এসিএমটো আমি রিপেয়ার করলো স্টার্ট আছে বর্তমান তো স্টার্ট হয়ে আছে এইবিলাক ফিটিং কৰি আছে আমাৰ ছাৰে এইবিলাক লগালে হৈ গ'ল ষ্টাৰ্ট হৈ গ'ল আৰু এইবিলাক ফিটিং কৰি দিছোঁ